আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করবো, এখান থেকে অল ইউজার আপনারা $9 করে পাবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $9 করে পাবেন। যেটা পাবেন এটা আপনি সাথে সাথে পিটুপিতে সেল করে হোক অথবা আমাদের অ্যাডমিনের কাছে হোক, আপনি মেন কথা হচ্ছে আপনি যেটা পাবেন এখান থেকে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। এবং এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, সো যারা ভিডিওটা যত আগে দেখবেন খুব তাড়াতাড়ি করা ট্রাই করবেন। এবং আপনার বাসায় যদি 2-4-5টা ফোন থাকে, আপনি প্রত্যেকটা ফোন থেকে $9 করে পেতে মানে $9 করে নিতে পারবেন। এবং $9 ভ্যালু বর্তমান সময়ে আপনার 1000 টাকার উপরে আছে। সো অবশ্যই কেউ মিস করবেন না যে অফারটা শেয়ার করবো, একদম ইনস্ট্যান্ট। যেহেতু এরকম ইনস্ট্যান্ট অফার কিন্তু সবসময় পাওয়া যায় না, সো ইনস্ট্যান্ট অফার দিতেছি, ইনস্ট্যান্টলি জয়েন করে নেবেন। আর যেহেতু লিমিটেড টাইম অফার এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, সো আমার মনে হয় না মিস করা ঠিক হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও যারা জয়েন করে নাই এখানে জয়েন করে নিতে পারেন। এখানে দেখেন আমি আজকে যে কুইজটা আছে বাইনান্স লার্নার আর যে কুইজটা গেছে, এখান থেকে কিন্তু সবার $3-10 মতো প্রফিট হয়েছে। এখানে যদি কমেন্ট বক্সটা ওপেন করি দেখেন পেমেন্ট প্রুফের অভাব নাই, প্রত্যেকে কিন্তু পেমেন্ট প্রুফ দিচ্ছে, এই দেখেন পেমেন্ট প্রুফের অভাব নাই। সো এখনও যারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, মাস্ট বি, তাহলে কিন্তু আপনি এখানে মানে ইনকামটা আপনার একটু বেশি হবে। সো এখন আসি মেইন অফার যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি আরেকটা ফোনে অলরেডি করছি, আমি আপনাদেরকে ক্যামেরাটা আমার ওপেন করে দেখাই দিতেছি। ওকে, তো এখানে ক্যামেরাটা ওপেন করলাম, এখানে দেখেন বাইনান্স লার্ন অ্যান্ড আর্ন। এখন ভিডিওটা স্কিপ করবেন না কেউ, সবার $9 করে ইনকাম হবে। এখানে এখানে দেখেন আমার কিন্তু মেইন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এগুলো সব প্রিডিম করা। এখানে দেখেন এটা যদি আমি কমপ্লিট করি 0.5 BUSD পাবো। BUSD মানে কি, এগুলো সব কিন্তু আপনি সাথে সাথে সেল করতে পারবেন। এখানে দেখেন 0.5 BUSD, তারপরে এখানে হইতেছে 49,000 শিপ টোকেন পাবেন। এখানে দেখেন 49,000 শিপ টোকেনের প্রাইস কিন্তু 70 সেন্টের কাছাকাছি, তার মানে দুইটা মিলে আপনার $1 উপরে হইতেছে। এখানে হইতেছে 2.8 XRP, এই XRP-র প্রাইস আপনার $2 উপরে। এখানে দেখেন 2.5 LSK পাবেন, এই 2.5 LSK-র প্রাইস হইতেছে আপনার $3 কাছাকাছি। ওকে, তো এখানে হইতেছে 19 SKL টোকেন পাবেন, এটা হইতেছে আপনার টোটাল $1 কাছাকাছি। এবং এখানে হইতেছে $1 সমপরিমাণ উমা পাবেন, এটা ডলার হিসাবে, উমা টোকেনের প্রাইস বেশি, বাট এখানে $1 সমপরিমাণ পাবেন। এখানে নিচের দিকে আসলে এখানে $1 সমপরিমাণের ব্যান টোকেন পাবেন, এর জন্য অবশ্যই আপনাকে এখানে কুইজের আনসারগুলো দিতে হবে ঠিকঠাক মতো। আমি সব কিছু আপনাদেরকে A to Z বুঝিয়ে দেবো, আপনারা জাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। এবং কীভাবে আপনারা নেবেন, অনেকের আছে যারা এখানে KYC ভেরিফাই করতে পারেন না ঠিকঠাক মতো, আপনি কীভাবে একদম ইজিলি সিম্পল ওয়েতে আপনি KYC-টা ভেরিফাই করবেন আমি লাইভে আপনাদেরকে ভেরিফাই করে দেখাবো। তো এখানে কীভাবে আপনি কুইজগুলোর আনসার কোথায় পাবেন, সবগুলা যতগুলা কুইজ এখানে আছে সবগুলোর আনসার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনি জাস্ট ওইখানে আসলেই কিন্তু সবগুলো কুইজের আনসার পেয়ে যাবেন। ওকে, তো আমি এখন আপনাদেরকে একটা কুইজ এখান থেকে কমপ্লিট করে দেখাই, এটা কমপ্লিট করলে কি আপনি আদৌ পাবেন নাকি। দেখেন এখানে আমি XRP কিন্তু ইন্ড হয়ে গেছে, আমাদের যারা পুরাতন অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ইন্ড হয়ে গেছে, আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে করার জন্য। আমার কিন্তু এখানে দেখতে পারবেন XRP-টা এখনও আছে। তো আপনি এখানে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন, কয়েকটা ক্লিক করার পর এখানে স্টার্ট কুইজ আছে, স্টার্ট কুইজের উপর ক্লিক করবেন। এখানে কিছু আনসার আপনাকে জিজ্ঞেস করবে, তো এই আনসারগুলো আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যেরকম এখানে এটা হচ্ছে ট্রু, এটা যদি আমি সাবমিট করি দেখেন উপরে কিন্তু এখানে চলে আসছে, দেখেন এটা যদি রং হইতো সেক্ষেত্রে এখানে লাল আসতো, যে এখানে লাল আসতো এখানে কিন্তু আমার সবুজ আসছে, তার মানে আপনার এটা কিন্তু আমার হয়েছে। তো এখানে নেক্সটের উপর ক্লিক করি, দেন নেক্সট যে কোয়েশ্চনটা আছে এটার আনসারটা দিয়ে দিই। ওকে, তো এখানে এরপরে যেটা আছে $1 হইতে পারে, এই যে এটা রং হয়েছে, তো রং হইলে আপনার এরকম লাল চলে আসবে। আমি আপনাদেরকে একটা ঠিকঠাক মতো দিয়ে দিই, আপনার যদি এরকম রং হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি এই যে অফারটা আছে এটা পাবেন কোথায়, আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, আমি সব কিছু অবশ্যই বলে দেবো। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এখানে দেখতে পারবেন উপরে ব্যানার আছে কতগুলো, এখান থেকে এই যে ব্যানারটা আছে, এখানে যে ব্যানারটা আছে আপনাদের, না এটা না সরি, এখানে এটা স্ক্রল ডাউন করবেন এরকমভাবে। স্ক্রল ডাউন করার পর এই যে ব্যানারটা আছে $10 করে প্রত্যেকে ইনক্রাপ্টু, এটার উপর ক্লিক করবেন। ওকে, তো এটার উপর ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে যে আনসারগুলো আছে মানে কোয়েশনগুলো আছে এগুলো পাবেন। আনসারগুলো অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। এখানে স্টার্ট আছে, আবার স্টার্টের উপর ক্লিক করবেন। এরকমভাবে আপনার যদি ভুল হয় সেক্ষেত্রে সমস্যা নাই, আমি অবশ্যই কুইজের আনসারগুলো দিয়ে দেবো, বাট আপনার যদি এখানে ভুল হয় এটার উপর ক্লিক করে নেবেন আগে। তো আপনার যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এখানে আমি যেভাবে রিটেক করলাম এইভাবে আপনি রিটেক করতে পারেন। যেরকম এখানে আমি রিটেক করছি, এখানে less than 10 cents দিই, এটা গতবার ভুল হয়েছিল। তো এরকমভাবে আপনি জাস্ট এখান থেকে যে আনসারগুলো আছে আনসারগুলো দিয়ে দেবেন। আমি এখানে আনসার একটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই। ওকে, এখানে দেখেন আমার সবগুলো আনসার কিন্তু দেওয়া হয়ে গেছে। লাস্ট যে আনসারটা আছে এটা আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে সাবমিট আছে, সাবমিটের উপর ক্লিক করবো। সবগুলো আনসার মোটামুটি আমার হয়েছে। এখন ভিউ রেজাল্টের উপর যদি ক্লিক করি দেখেন আমি লাইভে আপনাদেরকে কিন্তু করে দেখাইতেছি। তো এখানে দেখেন কুইজটা কিন্তু কমপ্লিটেড হয়েছে। এবং এখানে 24-48 আওয়ারের মধ্যে আমার কিন্তু রিওয়ার্ড সেন্টারে এটা কিন্তু পাঠিয়ে দিবে, যে ইয়েটা আছে এটা আমার পাঠিয়ে দিবে। আমি জাস্ট এটা এখান থেকে ক্লোজ করি। এখানে যদি এখানে প্রোফাইল আছে এটার উপর ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখেন রিওয়ার্ড সেন্টার আছে, এটার উপর ক্লিক করি যদি এখানে আমার 48 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবে, এটা আমি এখান থেকে রিডিম করে সরাসরি স্পট ওয়ালেটের মধ্যে এটা আমি সেল করতে পারবো। কিন্তু
ওকে, তো আমি এখান থেকে ইয়েটা বাইর করে নিই আবার। ওকে, তো একটা কুইজের আনসার আনসার কিন্তু আমি আপনাদের সামনে দিলাম, তো এখানে কিন্তু একটা কুইজের আনসার দিছি, যেই কুইজের আনসারটা দিছে এটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, তো এখানে দেখতে পারবেন রিওয়ার্ড লেখা চলে আসছে, তার মানে এটা আমার হয়ে গেছে, এই রিওয়ার্ডটা আমাকে কিন্তু পাঠাই দিবে 48 ঘন্টার মধ্যে। সো এরকমভাবে প্রত্যেকটা কুইজের আনসার আপনি দিতে পারবেন, জাস্ট আপনার নতুন একটা অ্যাকাউন্ট লাগবে। আমি ইজি ওয়ে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনি কুইজের আনসারগুলো দিবেন। এখানে কিন্তু কুইজের আনসার প্রত্যেকটা সেম প্রসেসে আপনি দিবেন, এটার উপরও স্টার্ট আছে, স্টার্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যারো চিহ্ন আছে, সবগুলো অ্যারো চিহ্নের উপর যখন আপনি ক্লিক করবেন এখানে কুইজ, এই যে স্টার্ট কুইজ আছে এটা কিন্তু চলে আসবে। তো এখানে স্টার্ট কুইজের উপর ক্লিক করার পর আপনি কুইজের আনসারগুলো দিয়ে দিলে এখানে সবগুলো রিওয়ার্ড আপনি রিডিম করতে পারবেন। ওকে, রিডিম করার পর আপনি যে কুইজগুলো ইয়ে করছেন আর কি, এটার এটা দেখতে পারবেন। এখানে দেখবেন রিওয়ার্ড হিস্টোরি আছে, এটার উপর যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন আমার একটা প্রসেসিং আছে, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার এখানে পাঠিয়ে দেওয়া হবে। তো এরকমভাবে যখন আপনি সবগুলো করবেন, সবগুলো করার পর আপনার কিন্তু এখানে সরাসরি স্পট ওয়ালেটের মধ্যে চলে আসবে আপনার যে ব্যালেন্সটা আছে। তো স্পট ওয়ালেটে আসার পর কিন্তু আপনি এটা সরাসরি সেল আউট করতে পারবেন। আর তাছাড়া আরও একটা ইভেন্ট আছে এখানে, যদি আমি আপনাদেরকে দেখাই, এই হলো আর একটা ইভেন্ট, যেখান থেকে আপনি বাইন্যান্সে ফার্স্ট টাইম পে করলে, আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করতেছেন, পে তো এখনও করা নাই, ফার্স্ট টাইম পে করলে আপনি এখান থেকে পাবেন হইতেছে $3 থেকে $10 BUSD পাবেন সরাসরি। এবং এটা কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিসেস, জানি না আদৌ অফারটা এখনও পর্যন্ত আসে নাকি, বাট এখানে ডেডলাইন এখনও শেষ হয় না, এখানে 30 তারিখ পর্যন্ত চলার কথা, আজকে হইতেছে 24 তারিখ। তো এটা আমি আগে ট্রাই করব, ট্রাই করে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দেব, যদি হয় সেক্ষেত্রে এটাও আপনারা অ্যাপ্লাই করবেন, সাথে 3 BUSD আরও পাবেন, টোটাল $10 কিন্তু ওইখান থেকেই পাইতেছেন। ওকে, তো এখান থেকে আরও 3 BUSD পাবেন। সো এখন আসি কীভাবে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং ইজি ওয়েতে খুব সিম্পলভাবে আপনি KYC ভেরিফাই করতে পারবেন ইনস্ট্যান্টলি। আমার কিন্তু ইনস্ট্যান্ট KYC ভেরিফাই হয়েছে, আমি লাইভে মানে একটু আগে মাত্র এই বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্ন অফারটা যখন পুরাতন অ্যাকাউন্টের জন্য শেষ হয়েছে তখনই কিন্তু আমি এটা ইয়ে করছি। তো এখন দেখি আমি আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন। ওকে, তো এখন বলি ফার্স্টে আপনি অ্যাকাউন্টটা করবেন কীভাবে। আর অনেকে ভাবতে পারেন যে কুইজগুলো আমি দিচ্ছি, কুইজগুলোর আনসার আপনি কোথায় পাবেন? আনসার কিন্তু সবগুলো আপনি টেলিগ্রাম চ্যানেলে পাবেন, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, জাস্ট একটা ক্লিক করে জয়েন করে নিন। ওইখানে একদম যতগুলো কুইজ এখন অ্যাভেলেবেল আছে নিউ অ্যাকাউন্টের জন্য সবগুলো কুইজ একসাথে করে আমি দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো অ্যাকাউন্ট করার জন্য আপনি টেলিগ্রাম চ্যানেলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে বাইন্যান্স অ্যাকাউন্ট করার যে রেফার লিঙ্কটা আছে আমার, এটা আমি দিয়ে দেবো, চাইলে আপনি আপনার রেফার লিঙ্কও ইউজ করতে পারেন যদি থাকে। তো এখান থেকে জাস্ট ওই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এরকম আসবে, এখানে দেখতে পারবেন সাইন আপ উইথ ইমেল, তো ফোনের ইমেল আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে আপনার ইমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, এটার মধ্যে একটা টিকমার্ক দেবেন, রেফার কোডটা থাকবেই। এখানে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটার উপর একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, মানে এরকম আসবে। আপনার এখানে মেল, যে মেলটা দিচ্ছেন মেলের মধ্যে একটা কোড সেন্ড করবে, কোডটাই নিয়ে এখানে বসাবেন, বসানোর পর সাবমিট আছে, সাবমিটের উপর ক্লিক করবেন, আপনার জিমেলটা চেক করবেন, জিমেল ফোল্ডার যেটা আছে। তো এটার উপর ক্লিক করার পরে এরকম আসবে, আপনাকে বলবে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, দেন আমাকে লাইভে এখানে বলতেছে ভেরিফাই করার জন্য। আপনারা অ্যাপ থেকে কেউ ভেরিফাই করতে যাবেন না, অনেক ঝামেলা, আপনি জাস্ট আমি যেভাবে দেখাইতেছি এখানে সেম প্রসেস আপনি ভেরিফাই করার জন্য ট্রাই করবেন, সবচেয়ে ইজি হবে। এখানে ভেরিফাই নাও লেখা আছে, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে বাংলাদেশটা কিন্তু সিলেক্ট করা আছে, অটোমেটিক কন্টিনিউ আছে, এটার উপর ক্লিক করবেন, না সিলেক্ট করা থাকলে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে জাস্ট এটা যখন করবেন, করার পর আপনি আচ্ছা স্ক্রিনশট তো চলে গেছিলো, এখানে আপনি এটা সিলেক্ট করে কন্টিনিউ আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলবে আপনার, আমি একটু জুম ইন করে দেখাই অন্যথায় বুঝতে পারবেন না, এখানে বলবে আপনার ন্যাশনালিটি দেওয়ার জন্য, আপনি এখান থেকে এই যে বাংলাদেশ আছে এটার উপর একটা ক্লিক করবেন, এখানে চলে আসবে এটা। আপনার ফার্স্ট নেম দিতে বলবে এনআইডি কার্ড অনুযায়ী, লাস্ট নেম দিতে বলবে, মিডল নেম দিতে বলবে, এইগুলো আপনারা দিয়ে নেবেন। যদি মিডল নেম না থাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, যদি একটা নাম থাকে যেরকম মনে করেন, যদি আপনার নাম শুধু মাহফুজ থাকে সেক্ষেত্রে প্রথম 3টা অক্ষর এখানে দেবেন, প্রথম 3টা অক্ষর এখানে দেবেন, তাহলেই হবে। এখানে কন্টিনিউ থাকবে, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এটার উপর ক্লিক করার পর এরকম আসবে, এখানে বলবে আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য, আপনার ইচ্ছে মতো মানে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন অ্যাড্রেস আছে, এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে পোস্টাল কোড দিবেন, এনআইডি কার্ডের পেছনে পাবেন, সিটিটা দিয়ে দেবেন, আপনি কোন সিটি থেকে আসছেন, এটা দেওয়ার পর নিচে দিয়ে কন্টিনিউ আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে, এরকম 3টা অপশন আসবে, এখান থেকে আইডি কার্ড এটা রিকমেন্ডেড আছে এটার উপর একটা ক্লিক করবেন, কন্টিনিউ আছে নিচে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, নিচের দিকে আবার কন্টিনিউ আছে, কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে বলবে আপনাকে এনআইডি কার্ডের ফটো দেওয়ার জন্য, যেরকম এখানে দিছে, আপনি এখানে ক্যামেরার উপর ক্লিক করবেন, আপনার এনআইডি কার্ডের লাইভ একটা ফটো তুলবেন, ফ্রন্ট পেজেরটা দেবেন এখানে এবং ব্যাক পেজেরটা দেবেন এখানে। ওকে, যদি আপনার ব্লারি হয় সেক্ষেত্রে তারা এটা বলে দেবে, আর যদি তাদের গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে তারাই বলে দেবে, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখেন যেরকম আমার একটা ব্লারি হয়েছে, এখানে আমি ইচ্ছে করে করছিলাম এটা, যাতে করে আপনাদের বুঝাইতে পারি। এটা তারা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যদি আপনার ঠিকঠাক থাকে সবগুলোতে টিকমার্ক আসবে, আর যদি একটু ভেজাল থাকে সেক্ষেত্রে যেটা ভেজাল আছে এটার মধ্যে ক্রস আসবে। ওকে, তো যদি সবগুলোতে টিকমার্ক থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এটা নিচের দিকে এখানে সাবমিট লেখা থাকবে, এটার উপর ক্লিক করে সাবমিট করে দেবেন, যেরকম এই যে এটা ঠিকঠাক মতো আসলে এখানেও সবকিছু ঠিকঠাক আছে, এরকমভাবে ওকের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এটা সাবমিট করে দেবেন, সাবমিট করার পর বলবে আপনাকে একটা ফটো দেওয়ার জন্য, এই যে
অ্যাপ আটকায় রয়েছে এটার মতো একটা ফটো দেবেন। এখানে জাস্ট টেক সেলফি আছে এটার উপর ক্লিক করবেন, আপনার একটা ফটো মানে আপনার যার আইডি এনআইডি কার্ড তার একটা ফটো নেবেন। অবশ্যই মাথার মধ্যে টিপু মিপু এইগুলো যাতে না থাকে আর পুরো মানে ফেসটা যাতে দেখা যায় এরকম একটা সেলফি এখানে নেবেন। নেওয়ার পর আপনাকে বলবে এখানে আপনার ফেসটা ভেরিফাই করার জন্য। ওকে, তো এটা সাবমিট করার পর এখানে এই যে কন্টিনিউ আছে এটার উপর ক্লিক করবেন, আপনার লাইভ ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনার এখানে জাস্ট দুইটা জিনিস বলবে, আপনার ক্যামেরাটা এখানে যখন ওপেন হবে আপনার ফেসটা ধরবেন যার এনআইডি কার্ড তার, বলবে এখানে আপনার মুখটা হা করার জন্য বলবে ওপেন ইউর মাউথ মাউথ, আপনি জাস্ট মুখটা হা করবেন, বলবে ব্ল্যাঙ্ক ইউর আই, আপনি জাস্ট চোখটা বন্ধ করবেন। বন্ধ করার পর এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। হওয়ার পর এখানে বলবে টাইম দিয়ে দিবে 24 ঘন্টার, এরকম একটা টাইম দিয়ে দিবে, বাট আমারটা ইনস্ট্যান্টলি ইয়ে হয়ে গেছে। ওকে, তো ইনস্ট্যান্টলি অ্যাড হওয়ার পর আপনার দুইটা মেল চলে আসবে, একটা হইতেছে আপনার KYC ভেরিফাই হয়ে গেছে এবং আরেকটা হইতেছে আপনার একটা মিস্ট্রি বক্স ক্লাইম করার একটা মেল আসবে। তো আপনি জাস্ট এখানে মিস্ট্রি বক্সটা ক্লাইম করে নেবেন, KYC করার জন্য একটা মিস্ট্রি বক্স দিবে, তো এটা এখন আপনি সেল করতে পারবেন না। ওকে, তো এটা আপনি জাস্ট এই যে মিস্ট্রি বক্স ক্লাইম ওপেন ইউর মিস্ট্রি বক্স আছে এটার উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এখানে দেখতে পারবেন আপনার একটা মিস্ট্রি বক্স দিয়ে দিছি। তো কাজ এটুকুই, যখন আপনি কাজটা কমপ্লিট করবেন এটুকু কাজ কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি কী করবেন এটা তো আমি দেখাই দিলাম। এখানে আপনাকে কুইজের আনসার দিতে হবে, এখানে চলে আসবেন সরাসরি, এই যে আমি ক্যামেরাটা ওপেন করে দেখাই, তখন আপনি অ্যাপটা ডাউনলোড করবেন। ওকে, এই যে অ্যাপটা আছে অ্যাপটা ডাউনলোড করবেন, অ্যাপের লিঙ্কটাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো অ্যাপ ডাউনলোড করার পর আপনি সরাসরি অ্যাপটা ওপেন করবেন, লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যানার, এর মধ্যে থেকে বাইন্যান্স লার্নের আর্নের যে ব্যানারটা আছে, এই যে ব্যানারটা আছে এটা হচ্ছে বাইন্যান্স লার্নের আর্ন, এই যে এটার উপর যখন ক্লিক করবেন এখানে আপনি কুইজগুলো দেখতে পারবেন। এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যত তাড়াতাড়ি পারেন, যেহেতু $9 করে দিতে আছে, আপনার বাসায় যতগুলো এনআইডি কার্ড থাকবে প্রত্যেকগুলো দিয়ে করা ট্রাই করবেন এবং আশেপাশে যেগুলো আছে এগুলো নিজের মানে করা ট্রাই করবেন, কারণ যেহেতু 1000 টাকার উপরে কিন্তু 1 ঘন্টার বেশি টাইম লাগবে না আপনার এগুলো করতে। 1000 টাকা করে পাইতেছেন, এই দেখেন কতগুলো। তো এগুলো জাস্ট এই যে আনসারগুলো আছে একদম ইজিভাবে আমি সবগুলো টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, সবগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট অফার ছিল, ধরতে গেলে না, এটা ইনস্ট্যান্ট অফারে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই এক্সপেরিমেন্টটা আমি কিন্তু মনে হয় ফার্স্টে এখন ইউটিউবে দিতেছি এইবারের লার্নারের পরে। তো অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধন্যবাদ সবাইকে।